হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে একাদশী, তার প্রসাদ পাচ্ছি, কিন্তু মাঝ রাস্তায় দেখাচ্ছে আমার অর্ধেক প্রসাদ পাওয়া হয়ে গেছে। স্টেশনের সামনে এসে ট্রেনটা চলে গেল, তো অগত্যা স্টেশনে বসে এখন সময় কাটাচ্ছি পরের ট্রেনের জন্য। ভাগ্যক্রমে আজকের একাদশীটা রবিবার পড়েছে, সেই জন্য আমরা মন্দিরে যাচ্ছি আর ওখানেই দুপুরের প্রসাদ পাব। যত যাই হোক, আমাদের মন্দিরে যাওয়া চাই, যতই বাধা আসুক, নিজের গন্তব্যস্থলে সঠিক সময়ে পৌঁছানোটাই আমাদের জীবনের লক্ষ্য। সব মানুষজন উঠে গেছে, তাই স্টেশন পুরো ফাঁকা। এখন বসে বসে অপেক্ষা করছি পরের ট্রেনে আসার জন্য। তো সময়টা অনেকখানি পেরিয়ে গেছে আর এখন আমরা দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা আর একটু শীত শীত করছে, কিন্তু কিছুই নেইনি, শুধু জয়িতাকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, যদি ঠান্ডা লেগে যায় ওরই প্রবলেম হবে। অবশেষে আমাদের ট্রেন এসে হাজির হলো। আমরা সবাই জীবনে দৌড়ে বেড়াচ্ছি, কি আশায় তা আমরা নিজেরাই জানি না, কিন্তু সবশেষে সেগুলো কি আমরা আদৌ সঙ্গে করে নিয়ে যেতে পারব? যেগুলো সঙ্গে করে নিয়ে যাব সেগুলোই চেষ্টা করছি আমরা অর্জন করার। অবশেষে পৌঁছে গেলাম আমাদের ভক্তি বেদান্ত গীতা একাডেমি মন্দিরে। আজকে ভক্তের সংখ্যা একটু কম আছে, কেননা কদিন বন্ধ ছিল মন্দির, তো অনেক ভক্তরাই আসেনি। ক্লাস চলাকালীন ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে আর এখন পর্দা সরিয়ে দিচ্ছে, ভগবানের আরতি হবে। ভগবানের ভোগ আরতি হয়ে যাওয়ার পর বন্ধুরা, আমরা এবার বসে পড়েছি। দেখো, লাইন দিয়ে সব বসেছি একাদশীর প্রসাদ পাবো বলে, কেননা খিদেও পেয়ে গেছে, সেই সকালবেলা খেয়েছি, তো সেই জন্য প্রথম ব্যাচেই বসেছি আর ওই দিক দিয়ে দেওয়া শুরু হয়ে গেছে। আর একাদশীর প্রসাদে কী কী আছে সেটা তোমাদের পরপর দেখাবো। আর ওইদিকে প্রভুদের আগে দেওয়া শুরু হয়ে গেছে, মাতাজিদের এদিকে দেরি করছে দিতে, তো দুজন এদিকে দিচ্ছে আর ওইদিকে বেশি জনরা আছে। একাদশী প্রসাদের মধ্যে আজকে করেছে দেখছি বাকুইটের খিচুড়ি, আমরা নিজেরাও জানি না কী কী করেছে, যখন প্রসাদ আসে সামনে তো তখন বুঝতে পারি কী কী হয়েছে। তো এক এক সময় এক এক রকমের হয়, তো আজকে খিচুড়ি করেছে। আগের বারে একাদশী রবিবার যখন পড়েছিল এসেছিলাম তখন বাকুইটের পোলাও করেছিল, সেটাও খুব সুন্দর হয়েছিল। তো খিচুড়িটা আজকে ভেজিটেবিল দিয়ে করেছে দেখছি। খিচুড়ির সাথে এখন দেওয়া হয়েছে চীনা বাদাম ভাজা, সাথে সবজি যেটা আলু, কুমড়ো, ওলকপি, পেঁপে, জিরে ফোড়ন দিয়ে সবজি একটা, মিক্সড ভেজিটেবিল। তো প্রসাদ পাওয়া শুরু করে দিয়েছি আর যত ইচ্ছা তত খাওয়া যাবে পেট ভরে। গরম গরম খিচুড়িটা বেশ ভালোও লাগছিল।
আর এখন হচ্ছে ফুলকপি আলুর একটা সবজি, বেশ মাখা মাখা, মানে দুধ দিয়ে করেছে, একটু ঘন ঘন ছিল আর খেতে খুব ভালো হয়েছিল ওই সবজিটা। আর সবার শেষে দেখো এখন ফ্রুট শেষ হয়ে গেছে, আর জয়িতার এখনও বাকি আছে, ওর খাওয়া হয়নি। তো আমাদের খাওয়া দাওয়ার পর এখন বগুড়া খাচ্ছেন, আর আমাদের তো এখন ট্রেন নেই মাঝখানে, তো সেই জন্য 1 ঘন্টা মতো এখানে বসে থাকতে হয়। ওই বসে আছি, অপেক্ষা করছি সময় হলে তারপর বেরিয়ে পড়বো। তো যতক্ষণ বসে আছি ততক্ষণ একটু জব করে নিচ্ছি, তাহলে সময়টাও কেটে যাবে, আমার জবটাও হয়ে যাবে সকালবেলার। সকালবেলা সেবার সাথে ভগবানকে দুধও সেবা দিয়েছিলাম, কিন্তু সকালবেলা আর দুধ খেয়ে কেউ যায়নি, সেটা রয়েছে। আর এখন কিছু ফ্রুট কেটে নিয়েছি, ভগবানকে ভোগ নিবেদন করব, আর এটাই রাতের ডিনার। তো এই খাওয়া দাওয়াই হবে, আর কিছু রান্নাবান্না তেমন করব না। আর যদি বাচ্চারা দুধ খেতে চায় তো ওটাকে গরম করে দিয়ে দেবো, তো ওই খেয়ে নেবে। ফ্রুটগুলো কাটা হয়ে গেছে আর জায়গাটা একটু পরিষ্কার করে নিয়েছি, তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।